কেন বয়ান বদল তাশি? তাশি শেরপাকে কিছু লুকোচ্ছেন? কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে কিভাবে নিখোঁজ হলেন ছন্দা গায়েন? এই প্রশ্নের পাশাপাশি এখন তাশি শেরপাকে নিয়েও উঠছে প্রশ্ন। পর্বতারোহীরা শৃঙ্গ জয় করেন, করেন রেকর্ড, আবার ভাঙেনও। এই দুঃসাহসিক অভিযানে তাদের ফ্রেন্ড ফিলোসফার গাইড একজন শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথম এভারেস্ট জয় করেছিলেন এডমন্ড হিলারি। কাঞ্চনজঙ্ঘা অভিযানে ছন্দা গায়েনের সঙ্গে ছিলেন তাশি শেরপা। কিন্তু তাশির দুবার দুরকম বয়ানে ছন্দা নিখোঁজের ঘটনার রহস্যের গন্ধ পাচ্ছেন তার সঙ্গী টুসি দাস। প্রতিটা লোক জানতো 18 তারিখের পর থেকে ওয়েদার খারাপ হবে, স্নোফল হবে, ওয়েদার প্রচন্ড খারাপ হবে। 18 তারিখ লাস্ট কামিট ডেট ছিল। তারপরে তাশি সব জানতো, তাশি সব জায়গায় ঘুরে বেড়াতো। কিন্তু তারপরে তাশি কেন ওকে জোর জবরদস্তি বা কেন গেল বা কি করে গেল আমরা জানি না। কোনো এক্সপিরিয়েন্স মাউন্টেনিয়ার বা ক্লাইম্বাররা নিজের মৃত্যু নিজেকে ডেকে নিয়ে আসবে না। আমার মনে হয় না শুধু ছন্দা কান্নাকাটি করেছে বলে তাশি ওকে নিয়ে গেছে। তাশির বয়ান বদল কেন তা খুঁটিয়ে দেখা উচিত বলেও দাবি করেছেন ছন্দার আরেক সঙ্গী দীপঙ্কর ঘোষ। ছন্দার অত্যন্ত বিশ্বস্ত শেরপা তাশি, কিন্তু সেই তাশির বয়ান বদলের পর তার ভূমিকা ও কর্তব্য বোধ নিয়ে প্রশ্ন তুলেছে ছন্দার পরিবার। তাশি তো মানে ছন্দার প্রিয় শেরপা ছিলেন, তা সেই বা মানে ছন্দার পিছু ছাড়লেন কেন? আমার ওইটাই মানে প্রশ্ন ছিল যে ওকে প্রিয় মানে শেরপা বলে মানতেন। 8 দিন পরেও ছন্দা গায়েনের কোনো খোঁজ মেলেনি। খারাপ আবহাওয়ার জেরে বারবার ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এই পরিস্থিতিতে ছন্দার খোঁজ পেতে তাশি শেরপার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কথা বলে তৈরি হচ্ছে অভিযানের নকশা। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, এই তাশি শেরপায় যদি বয়ান বদলান তাহলে কিভাবে তার সন্ধান মিলবে? কিসের ভিত্তিতেই বা চলবে উদ্ধার কাজ? উত্তর অজানা। রক্তিম ঘোষ, অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।